আমরা যখন স্কুলে এসেছি কোন পালাটে দেব কেন তুই আমার কাছে পড়া দিবি কি কোন পড়া কেন গরু উড়ে যাচ্ছে চিল চড়িতেছে গরু ঘাস খায় মানুষ ঘাস খায় ও দাদা আমি তোর কাছে পড়া দেব কেন আই এম এ ডগ আমি একজন হাই স্কুলের হেডমাস্টার বুঝতে পেরেছিস ও আই এম এ ডগ মানে হাই স্কুলের হেডমাস্টার হ্যাঁ তাহলে তুই ঠিক আছে আই এম এ ডগ গরু উড়ে যাচ্ছে চিল চড়িতেছে গরু ভাত খায় মানুষ ঘাস খায় গরু ঘাস তলায় ঘুমায় না গরু পালঙ্কে ঘুমায় মানুষ ঘাস তলায় ঘুমায় তারপর কবিতাগুলো বল আটা গাছে তোতা পাখি না না এইসব না তুই যে পড়া দিচ্ছিস এই পড়াটা সব চাইতে ভালো বল 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 গরু উড়িতেছে চিল চড়িতেছে বল গলু উড়ে যাচ্ছে চিল চড়িতেছে গলু ভাত খায় মানুষ ঘাস খায় ব্যাপারটা কিরে বললো গলু পালঙ্কে ঘুমায় মানুষ গাছতলায় ঘুমায় গরু উড়িতেছে চিল চলিতেছে বদমাইশের দল গরু উড়ে যাচ্ছে আমার কানে কে হাত দিল রে আমার হেডলাইট কেটে দিল রে কেটে রে মাস্টার তোমায় পেরে রে না মাস্টার তোমায় পেরে রে না বদমাইশ বেরো কে থেকে বদমাইশ ওটা আমি প্রণাম আচ্ছা শোনো আমি তোমাদের নাম ধরে এই মানে স্কুলে নাম ডাকছি কেমন আচ্ছা নিপেন সরকার আশুতোষ ব্যানার্জি নিমাই দত্ত মন্টু বিশ্বাস মন্টু বিশ্বাস চিন্তা করে মন্টু বিশ্বাস মন্টু বিশ্বাস করছে সারা মাথা দেখতে পাচ্ছে বলে জানি করে জল জানতে বসে রয়েছে সারা মাস্টার বলিয়ে যান নাম আমি প্রেজেন্ট করব না মন্টু বিশ্বাস এই বদমাইশ তুই এখানে রয়েছিস তুই উপস্থিত ভাই দেখো মাস্টার আমার গায়ে একদম তুমি হাত বাড়া বলে দিচ্ছি বলো জগৎ যখন এসে ধুমধাম করে চামড়ার উপরে মারতেছে তা তোরে মারবো না তো কি করবো তোরে পুজো করবো বদমাইশ কোথাকারে তখন আমি ঠাকুমাকে বলেছিলাম যে ঠাকুমা আমার তাহলে পড়াশোনা হবে না তুই একমাল ছাগল কিনে দে আমি এই গ্রামের বুকে আমি চড়িয়ে চড়িয়ে খাবো তা নয় এই ওখানে বস এই 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 মোটে দিকে আমার দিকে চাকাটা ঘুরিয়ে দিল তোর পড়া কোথায় মাত্র আমার এখান থেকে এই পর্যন্ত আচ্ছা ছাগল মানে কল হ্যাঁ ছাগল মানে কল ছাগল মানে করব এত কিছু থাকতে ছাগল বানান করব আচ্ছা মাস্টার ছাগল আমি বানান করে দেবো তাতে কোনো দুঃখ নেই আচ্ছা মেয়ে ছাগল বানান করব না মন্দা ছাগল বহুত মানুষ থেকে আচ্ছা আচ্ছা আমি তোকে বানান করতে বলছি আচ্ছা আচ্ছা মাস্টার কি ছাগল তো আমি বানান করে দেবই তেমন কথা হচ্ছে কি আচ্ছা কালো ছাগল বানান করব না সাদা ছাগল বহুত মানুষ তোকে মাস্টারের মিটার পরপর উঠে যাচ্ছে মানকর ছাগল মানে ছয় একারে ছা আটানা দামে দুটো রসগোল্লা আল্লাহ ছাগল বদমাইশ ছয় একারে ছা আটানা দামে দুটো বদমাইশ বেরো থেকে বেরো করে কি এই দাদা তোর নিগেছে তোর লেগেছে তোর এই যা শালা মেরি আমায় পাঠিয়ে দিচ্ছে কানে দাঁড়িয়ে যে বলছি লেগেছে লেগেছে শালা তোর যখন ফাটাবে তখন আমি ওই রকম করবো দেখবি এই ঝন্টু দিকায় নে শালা আমার দিকে চাকাটা ঘুরিয়ে দিল তোর বই কোথায় তোর বই কোথায় আমার বই আমার গাঁটি কি তোর বই গাঁটি হ্যাঁ মাস্টার তুমি একটু বের করে নাও তোর বই আমি বের করবো কি কেন
মাছ গলি থুতুতে মাইনে গুনে নেবা আর ছাত্রের পকেটে বই বের করে নিতে পারবে না তোকে আজকে এই লাও মাস্টার এটা কি বই তুমি চোখ আছে তুমি দেখে নাও ইংরেজি হ্যাঁ ইংরেজি আমি তোকে ইংরেজি ধরছি হ্যাঁ বেঁচে করি শক্ত করি ধরো What is your name? What is your name? It is Hook. কি বললি তুই? It is Hook. It is Hook. এর মানে কি? আগে তোমারটা বলো. What is your name? তোর নাম জিজ্ঞেস করেছি. আর It is Hook মানে আমি তোমার কাছে টেবিল চাইছি. বদমাস আমার কাছে আস্তে মাতাম মাতার এর মা চামড়ার উপরে তুমি আর মেরো না আমার চামড়া যদি দাগ হয়ে যায় কোনো মেয়ের বাবা আমার কিনবে এই তো আচ্ছা জ্বালাই পড়লাম দেখছি দে অঙ্কের বইটা দি এই নাও সাত আর তিন কত সাত আর তিন কত সাত আর তিন সাত সাত কিরে বল বলছি দাঁড়াও দিন সাত এটাটা এই ছোট ছোট ভাইরা তোমরা বলে দাও না সাত আর তিন কত তোমাদের পোড়া বিড়ি খেতে দেবো দাও না বলো না বলো না বলো না দাদা কি দাদা একটুখানি বলি দে না কি মাস্টার বলছে সাত আর তিন কত তুই জানিস নে না সাড়ে তেত্রিশ কত সাড়ে তেত্রিশ দাদা তুই কি করি এত ফটাম করে বললি শোন আমার বাবা না কি গো কিনে খাওয়াই বুঝতে পেরেছিস এই জন্য আমার ব্রেনটা এত পরিষ্কার চালা ঠিক আছে মাতার বল সাত আর তিন কত সাত আর তিন হচ্ছে সাড়ে তেত্রিশ বল তোমার সাড়ে তেত্রিশ মাস্টার মশাই এখানে বসো আমি যে কথাটা বলবো সেই কথাটা শুনে তুমি বলবে কেমন বলো তো এটা কি বলো ক কয় কব কৃষ্ণ কথা তুলত এই তুমি কি বলছো আমি যা বলছি তুমি শুনে বলো বলো খ কয় খগিন দোর আশ্চর্য কিন্তু ক কয় দফা রফা করে বললো তোমার ভুল হচ্ছে বলো গো গিরি ধারি ও গো হই ঘন শ্যাম কই কব কৃষ্ণ কথা কই খগে তোর এ তোমার ভুল হচ্ছে না গুরুদেব আপনার পরে ভুল হয়েছে উড়িয়ে বাপ রে বাপ এ আমি কাকে শিক্ষা দিচ্ছি এ যে আমাকে উল্টে শিক্ষা দিচ্ছে চলো তোমার পিতার কাছে রেখে দিয়ে আসি